আজি এক্স্যাক্টলি কেউঠারে আউ কেউ সময়রে বাত্যাটি ল্যান্ডফল করিব? আমার যে প্রথম পূর্বানুমান ছিলা সেই পূর্বানুমান জারি রয়েছে। বাত্যাটি যেমন আপনার কহুলে আজি সন্ধ্যায় ধামরা পাখর 130 কিলোমিটার দূরে এবং পারাদ্বীপ পাখর প্রায় 100 কিলোমিটার দূরে কেন্দ্রভূত অ্যা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে গতি করুছি। ভিতরকনিকা ধামরা অঞ্চলের উপকূলক আজি মধ্যরাত্রি আসন্তাকালি সকাল মধ্যে অতিক্রম করিব। পবনর বেগ বর্তমান এর কেন্দ্র নিকটে 100-120 কিলোমিটার প্রতি ঘন্টা চালিছি। উপকূল অঞ্চলে 60-80 কিলোমিটার প্রতি ঘন্টা পবন চালিছি। ধীরে ধীরে পবন বড়ব। মধ্যরাত্রি পাখু পবনর বেগ আসন্তাকালি প্রাতকাল পর্যন্ত সর্বাধিক রহব, যা হচ্ছে 100-120 কিলোমিটার প্রতি ঘন্টা। এর প্রভাবে বর্ষা জারি রয়েছে উপকূল অঞ্চলে। বর্ষার পরিমাণ মধ্যে বড়ব যেত উপকূল অতিক্রম করব এবং পবন বর্ষা সহিত সামুদ্রিক জুয়ার মধ্যে ধীরে ধীরে বড়ি লাগিছে। সবুঠ অধিক জুয়ার মধ্যরাত্রি আসন্তাকালি সকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত কেন্দ্রাপড়া জেলার ভদ্রক জেলার। এই দুই জেলার গোটে মিটর 2 মিটর উচ্চতা সামুদ্রিক জুয়ার আসিপারে, যাকি সাধারণত সমুদ্র জুয়ার আসি থাকে তাঠু অধিক 1 মিটর 2 মিটর। তেমন বর্তমান বাত্যার যে আউটর লেয়ার আপনি কইপার তার ফলে পবন ধীরে ধীরে বড়ছে বা বড়ুছে এবং বর্ষা মধ্যে ধীরে ধীরে বড়ুছে। তার যে কোর ওয়েন্ড যেটা কি পাখাপাখি কেন্দ্র পাখর 50-70 কিলোমিটার যায় থাকে, সেই ওয়েন্ড আসবা আউ কিছু ঘন্টা লাগিব। কারণ এ বর্তমান যেমন মু কহুলি ধামরা পাখর 130 কিলোমিটার বা যদি উপকূল অঞ্চল দেখবে তার পাখর প্রায়ত 100 কিলোমিটার দূরে রয়েছে। স্যার মঝি রাতে কণ হব? ওড়িশার কাউন্টডাউন স্টার্ট হয়েসারা, সমস্ত নজর কি কেউ সময়ের আজ মঝি রাতে ল্যান্ডফল প্রক্রিয়া আরম্ভ হওয়া যাচ্ছি, কেতে ঘন্টা লাগিব এই প্রক্রিয়া? ল্যান্ডফল প্রক্রিয়া আপনার মিডনাইট 11-12 বেড় আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেমন আমি আগর কিন্তু সেই অনুসারে কেন্দ্রাপড়া এবং ভদ্রক জেলার যে উপকূল অঞ্চল সবুঠ বেশি এতে প্রভাবিত হব এবং নিকটস্থ যে জগৎসিংহপুর জেলার কিছু অংশ রয়েছে সে মধ্যে প্রভাবিত। আপনার যদি আমার রেখাঙ্কিত পথ যেটা আমি দেখছু বাত্যার গতি দেখবে, সেটা ভিতরকনিকা এবং ধামরা অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার পরে ধীরে ধীরে কেন্দ্রাপড়া জেলা এবং ভদ্রক জেলা দিয়ে যাজপুর জেলা মধ্যে প্রবেশ করছে। যাজপুর জেলা মধ্যে আপনার দেখবে উপকূল ঠারু বেশি দূর নুহ, একে মধ্যে আমি গোটে উপকূলবর্তী জেলা হিসাবে গ্রহণ করে থাকি। তেমন সেখানে মধ্যে পবন রহব 80-90 কিলোমিটার প্রতি ঘন্টা পবন, বিশেষ যে অঞ্চল লাগিকি রয়েছে কেন্দ্রাপড়া এবং ভদ্রক জেলা সহিত। তেমন ধীরে ধীরে তারপরে বাত্যা উপকূল অতিক্রম করার পরে দুর্বল হওয়া লাগিব। আসন্তাকালি 2 প্রহর যায় বাত্যার প্রকোপ রহব, মানে যে গোটে বাত্যা হিসাবে রহব। তারপরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে গতি করিকি সন্ধ্যা বেড়ে গোটে অপাত বা গভীর অপাতরে পরিণত হব। তেমন সাধারণত যা দেখা যাই এই বাত্যারে মধ্যে 6 ঘন্টা আগর ল্যান্ডফল এক্সাক্ট টাইম আপনার দেখবে, যদি আমি যেসু মধ্যরাত্র আরম্ভ করি আসন্তাকালি সকাল যায় 6 ঘন্টা পিরিয়ড সবুঠ মানে সেটা কোর টাইম বহুত ইম্পর্টাণ্ট টাইম ও ডিভাস্টেটিং টাইম, সেই সময় যাই বেশি কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা সহিত তা পূর্বর 6 ঘন্টা যেটা বর্তমান চালিছে এবং তা পরের 6 ঘন্টা সেথে মধ্যে বাত্যার প্রকোপ থাকে। বর্তমানে এই 6 ঘন্টা মধ্যে বাত্যার প্রকোপ ধীরে ধীরে বড়ি চালিব, যেটা পিক হব সেই সময়ের এবং সকাল পরে যে 6 ঘন্টা দ্বিপর পর্যন্ত সেতে বাত্যার প্রকোপ ধীরে ধীরে কমি চালিব। স্যার কাহিঁকি 6 ঘন্টা বাত্যা ল্যান্ডফল পূর্বর 6 ঘন্টা ও পরের 6 ঘন্টা বহুত ইম্পর্টাণ্ট থাকে, ক্রুশিয়াল টাইম কুহতি তাকে কণ পাই? কথা হচ্ছে সাধারণত যে মনে করতে যে বাত্যা আপনার দেখবে এর যে কোর এরিয়া ওয়েন্ট সেটা হচ্ছে আপনার পাখাপাখি 70 কিলোমিটার, তেমন যে ডায়ামিটার দেখবে পাখাপাখি 140 কিলোমিটার, এবং যে কোর এরিয়া যে ওয়েন্ট স্পিড ওটা গোলাকার ক্ষেত্রে থাকে। তেমন প্রথমত ফার্স্ট হাফ ল্যান্ডফল ল্যান্ডকে যাব, তারপরে পুনে সেকেন্ড হাফ আসব, কেন্দ্র হয়তো যাইপারে গোটে পার্টিকুলার টাইমে, কিন্তু সম্পূর্ণ ভাবে যে
पोर विंड एरिया भितर को जीवा पाई 4-5 घंटा समय लागी थाए सेति में से जो मथा कहली 6 घंटा समय जतले बात्याटी दे धीर गति करै थाए सेते बेले 4-5 घंटा जागा रे 6 घंटा ही दे पारे यदि बात्याटी द्रुत गति रे गति करे तबे 4-5 घंटा जागा रे 2 घंटा 3 घंटा ही पारे परन ए जो बात्याटी आपण देखिथियो जो हम जो स्पीड दउ छु 10-12 किलोमीटर स्पीड रे वर्तमान चली छि सेति पाए ठीक है धीरे गति आम आगु एक एक्सपेक्ट करूँ से अनुसार ये स्टेटमेंट दौ से आपणकर संपूर्ण भाव में बात्याटी भितर पल तार जो कोर विंड एरिया की भितर पल कमेप 5 घंटा लगे तापूर्व आप जानते गोटे बात्या सांगे स्पाइरल बैंड्स ऑफ क्लाउड्स थाए तार प्रभाव में वर्षा होता है पवन जोर होता है सीटा बर्तमान चली तेणु जिते से कोर विंड टच कर लैंडफॉल प्रोसेस आरंभ है तो सही हाँपी मध्यरात्रि पर्यटन आमको अपेक्षा करें।